বাংলাদেশ জামাতে ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগর নেতৃবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সম্মানিত সদস্যবৃন্দ, আমন্ত্রিত সম্মানিত সুধীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, যাদের উদ্দেশ্যে আজকের এই আয়োজন, সেই প্রিয় সম্মানিত রোকন ভাই ও বোনেরা, আমি মহান আল্লাহ সুবহান তাআলার শুকরিয়া আদায় করছি দীর্ঘ জুলুম নিপীড়ন নির্যাতনের পর আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত পরিসরে পরিবেশে আজকে আমাদেরকে মহানগরীর এই রুকন সম্মেলন অনুষ্ঠানের তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। দুরুদ ও সালাম রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, প্রাণভরা মর্যাদার দোয়া মহান রবের দরবারে, তার হাতে গড়া সোনার মানুষ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের জন্য, যাদের ত্যাগ এবং কুরবানির ধারাবাহিক ফসল হিসাবে সর্বশেষ জুলাই 24-এর এই আন্দোলনের ফসল হিসাবে আজকের এই আয়োজন, আমি সেই সমস্ত আল্লাহর নেক বান্দাদেরকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। ঈমান নিয়ে দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছেন, রব্বুল ইজ্জতের দরবারে দোয়া করি আল্লাহ তাআলা তাদের সকলকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন। যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। পরম শিফার মালিক, দারুশ শিফার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাদের জন্য পূর্ণ সুস্থতা কামনা করছি। গতকাল জিনেদায় আমাদের একটি সাংগঠনিক কর্মসূচি ছিল, ফেরার পথে খবর পেলাম ঢাকার সাভারে সিআরপিতে সেখানে কিছু জীবন্ত শহীদ আছেন। আমাকে বলা হলো এই জায়গায় এখনো কোনো দায়িত্বশীল সংগঠনের কোনো দায়িত্বশীল ব্যক্তি তাদেরকে দেখতে যাননি। আমি ভীষণভাবে লজ্জিত হলাম, অনুতপ্ত হলাম, আমাদেরও খেয়ালের ধ্যানের বাইরে ছিল। রাত্রে যখন তাদের কাছে আসলাম, তাদেরকে দেখলাম, আসলেই জিন্দা শহীদ, আসলেই জিন্দা শহীদ, কাতারে কাতারে বিছানায় পড়ে আছে তরতাজা যুবক, জাতির মুক্তির আন্দোলনে তরুণদের ডাকে সাড়া দিয়ে চলে এসেছিল, জালিমের বুলেট তাদেরকে বিদ্ধ করে দিয়েছে, মেরুদণ্ডের হাড় ভেঙে স্পাইনাল কর্ড ইঞ্জুরি করে ফেলেছে, কারো দুটি হাত দুটি পা সব কিছু অবশ, যেন একটি মৃত মানুষের দেহে শ্বাস প্রশ্বাস চলছে, কারো নিচের দুই অঙ্গ অবশ। আমি যখন তাদের কাছে গেলাম, জিজ্ঞেস করলাম কেমন আছে, জান্নাতি হাসি মুখে তুলে বলল ভালো আছে। আমি অবাক হয়ে গেলাম, এত কষ্ট, এত ব্যথা, একটা মানুষ শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েছে জালিমদের আক্রমণে আঘাতে, এরপরে হাসতে হাসতে বলছে আমি ভালো আছি। আমি জিজ্ঞেস করলাম কিভাবে তুমি এইভাবে হাসতে পারো ভাই, বলে যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন এই জন্য হাসি।